नमस्कार बंधुरा, आज हमें तैरी करछी पटाटो बिरियानी। जारा एर आगे कोनो दिन बिरियानी रान्ना करेननी तारा आमार ए भिडियोटी फलो करे खूब सहजे तैरी करे निते पारें ए पटाटो बिरियानी। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल, आशा करछी आपनादेर सकलेर भालो लागबे। बोलते बोलते आमार हाड़ीर जल गरम हो गेछे, आमी हाड़ीते दिए दिएछिलाम जायफल जयत्री गरम मसला। এখানে আমি এক কিলো চাল জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। 70% মতো ভাত রান্না করে আমি নামিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 4টি কুচানো পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর বেরেস্তা তৈরি হয়েছে। এবার আমি বেরেস্তাগুলো সব একটি প্লেটে তুলে নেব। অন্যদিকে এই গরম তেলের মধ্যে ছুলে রাখা মাঝারি সাইজের আলু এভাবে কাটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এতে কি হয়, আলুর মধ্যে খুব সুন্দর ভাজা হয় এবং মশলা প্রবেশ করে। এইভাবে আমি আলুগুলো 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। অন্যদিকে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য জিরে ও শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ও জিরে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 4টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটা কষানোর পর আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও আদা বাটা। মিডিয়াম আঁচে মশলাগুলো 4 থেকে 5 মিনিট কষানোর পর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। একটু নানাচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের লবণ। এরপর আমি এই সমস্ত মশলাগুলো 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব টক দই, এখানে আমি 1/2 কাপ ফেটানো টক দই নিয়েছি। এরপর সমস্ত মশলাগুলো আমি আরেকটু 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভাজা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 5-7 মিনিট আলুগুলো ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনি দেওয়াতে খাবারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর আমি দিয়ে দেব 1 কাপের মতো গরম জল। গরম জল দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আমি এই আলুগুলো ঢেকে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু আমি আলুর গ্রেভি তৈরি করব, তাই আমি ওর মধ্যে 1/2 কাপের মতো গরম জল দিয়ে দেব।
এরপর আমি ঢেকে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে নেব। দেখুন অল্প মশলায় কত সুন্দর আলুর দম তৈরি হয়ে গেল। এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আর একটু জাল দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নেব। গ্রেভি আলুর দম আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে উষ্ণ জল আমি আমল দুধ গুলিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ফুড কালার। ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নেব। অন্যদিকে হাতে একটু সাদা তেল নিয়ে যে হাঁড়িতে আমি ভাত রান্না করেছিলাম সেই হাঁড়ি চারিদিকে এইভাবে মাখিয়ে নেব। এরপর আমি ওর ওপরে দিয়ে দেব বাসমতি চালের ভাত, যেটা আমি 70% রান্না করে নিয়েছিলাম। এইভাবে কয়েক মুঠো ভাত আমি ছড়িয়ে দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নেব। এরপর আমি দিয়ে দেব গ্রেভি আলুর দম। আলুর দমগুলো আমি এইভাবে সুন্দর করে ছড়িয়ে দেব। এইভাবে খুব সুন্দর করে আলুর দমের লেয়ার তৈরি করে নেওয়ার পর আমি ওর ওপরে আবার ভাতের লেয়ার তৈরি করে নেব। এরপর আমি ওর ওপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব বেরেস্তা। বেরেস্তা আমার সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। এরপর আমি ওর মধ্যে আবার ভাতের লেয়ার তৈরি করে নেব। এরপর আমি আলুর দম দিয়ে আবার আলুর দমের লেয়ার তৈরি করে নেব। হাতের উপর আলুর দমগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপর আমি সুন্দরভাবে দিয়ে দেব বেরেস্তাগুলো। বেরেস্তা দেওয়ার পর সবশেষে আমি আবার অল্প ভাতের লেয়ার তৈরি করে নেব। দিয়ে দেব 1 চামচের মতো গোলাপ জল, সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দেব। ওই একই পরিমাণের 1 চামচের মতো দিয়ে দেব কেওড়া জল। এরপর আমি দিয়ে দেব কয়েক ফোঁটা বিরিয়ানি ফ্লেভার। বিরিয়ানি ফ্লেভার দেওয়ার পর আমি অল্প ভাত এর ওপরে ছড়িয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচের মতো বিরিয়ানি মশলা। শেষে দিয়ে দেব আমল দুধে গোলানো ফুড কালার। আমি এটা এভাবে দিয়ে দেব। আমল দুধে গোলানো ফুড কালার আমি হাঁড়ির চারিদিকে দিয়ে দেব, যাতে হাঁড়ির নিচের ভাতগুলো খুব সুন্দরভাবে কালারিং হয়।
শেষে ওর উপর দিয়ে বাকি বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। এরপর মাঝখানে আলু ও চারদিকে ডিম দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে ডেকোরেট করে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আগে থেকেই মাখা আটা নিয়ে আমি এইভাবে ঢাকনা চারিদিকে খুব সুন্দর করে সিল করে নেব, যাতে দমে বসালে কোনো বাষ্প ভেতর থেকে বেরিয়ে না যায়। আটা দিয়ে আমার ভালোভাবে সিল করা হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা প্রায় 10 মিনিটের মতো লো আঁচে বসিয়ে দমে রান্না করব। 10 মিনিট পর আমি আটাগুলো ছাড়িয়ে এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার আলু বিরিয়ানি। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব। এইভাবে আপনারা অতি সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন পারফেক্ট ঝরঝরে আলু বিরিয়ানি। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আর এই বিরিয়ানির সাথে আছে হোয়াইট চিকেন, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।